নমস্কার বন্ধুরা, পমে কুক উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার স্বাগত জানাই। গরমটাও প্রচণ্ড পড়েছে, আর এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস পাওয়া যায় না, কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই জন্য ভাবছি আজকে আমি বানাবো সম্পূর্ণ মালাই আইসক্রিম, পুরো ঘন দুধের মালাই আইসক্রিম। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, এমনভাবে বানাবো না হাত চেটে পুটে খাবেন। আইসক্রিমের জন্য আমি প্যাকেট দুধ আর গরুর দুধ দুটোই মিশিয়ে নিয়েছি। এর 500 আর এর 500 এক লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা আমি কড়াইতে দিয়ে দেব। আর এটাকে আরো ঘন করার জন্য আমি আমুল দুধও খানিকটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা হবে। একে তো গরুর দুধের সঙ্গে মাদার ডেয়ারি দুধ আছে, তার সঙ্গে আবার আমুল দুধ, মানে বুঝতে পাচ্ছেন এই মালাই আইসক্রিম যত ঘন হবে তত খেতে ভালো লাগবে। আর সেই কারণেই দুধটা আমি ঘন করে ফুটিয়ে নিচ্ছি। যা দুধ নিয়েছি তার অর্ধেক আমি ফুটিয়ে মেরে নেব। দুধ ফুটতে ফুটতে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই 4-5-6 চামচ চিনি দিচ্ছি। এখানে হাফ বাটি মতো আমি কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ও পুরো একবারে বন্ধুরা, বুঝতে পাচ্ছেন কি জিনিসটা তৈরি হতে চলেছে। আর সাথে দিয়ে দিচ্ছি আলমন্ড বাটা, এই যে এক বাটি নিয়ে নিয়েছি। এত গরম, বোধহয় গ্রীষ্মকালেও এত গরম না। গ্রীষ্মকালে এত গরম হয় না তো, যেভাবে ভাদ্র মাসে গরম হয় সেভাবে গ্রীষ্মকালে কিন্তু গরমটা সহনীয়। হ্যাঁ, কিন্তু ভাদ্র মাসের গরম কোনো ভাবেই সহনীয় নয়। আর সেই জন্যই এই রকম বাড়িতে কুলফি মালাই আইসক্রিম, ক্ষীর মালাই আইসক্রিম যাই বলুন তৈরি করে খান, তাহলে কিন্তু গরম থেকে অনেকটাই নিষ্কৃতি পাবেন আর খুব ভালো লাগবে। এত সুন্দর ঘন হচ্ছে, ভালো লাগছে দেখতে। আর যত ঘন হবে মালাই আইসক্রিম তত ভালো হবে। দেখুন কতটা ঘন হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরই আইসক্রিম আমি বসাবো, তার আগে আমি বসাবো না। এই দেখুন কতটা ঘন হয়েছে, ঠান্ডার পর এরকম ঘন হয়ে যাবে। এরপর আমি এক এক করে ভরে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কাপ এখানে আইসক্রিমের নিয়ে নেওয়া হয়েছে এবং তাতে এক এক করে ভরে নেওয়া চলছে। এইভাবেই আমি সব কাপগুলো ভরে নেব। যা হবে গো আইসক্রিমটা, অসাধারণ। এখনই আমার খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে। আর গন্ধটা কেমন বেরিয়েছে দেখেছো? হ্যাঁ, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এটা ফ্রিজে আমি 4-5 ঘন্টার মতো রেখে দেব, তারপর এটা বের করব। এইভাবে সবগুলোতে আমি ভরে নিচ্ছি। এরপর আলমন্ড আর কাজু বাদাম কিছু কুচিয়ে রেখেছিলাম, দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে একটু সাজিয়ে দিলে। বন্ধুরা এর সঙ্গে আপনারা কেশরও দিতে পারেন। হ্যাঁ, তাহলে আরো ভালো হবে। কেশর দিলে ফ্লেভারটা আলাদা ধরনের হবে, একটু হলুদ হলুদ হবে। আমি এটা পিওর মালাই আইসক্রিম করছি বলে কেশরটা যোগ করিনি। এবার আপনারা চাইলে দিতে পারেন। এইগুলো যদি এমনি আমি রাখি তাহলে বরফের মতো জমে যাবে, যাতে বরফের মতো না জমে যায় তার উপর আমি একটা চাপা সিস্টেম করে দিচ্ছি। আপনারা পারলে পলিথিনও ইউজ করতে পারেন, কিন্তু আমি এগুলোতে আর আমাকে গার্ডার দিতে হবে না বলে সুবিধা এগুলো দিয়ে মুড়ে দিচ্ছি। এবার আমি ভিজে রেখে দিই, তারপর আসছি। 4 ঘন্টা বাদে আমরা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এবার দেখি আইসক্রিম কেমন জমেছে বা কেমন হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। বাহ, দেখেছেন কি সুন্দর জমেছে,
ওফ, একবারে পুরো মালাই আইসক্রিম, ক্ষীর, ক্ষীর ক্ষীর টেস্ট করো, টেস্ট করে দেখো। মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, তাই না? মানে কি আর বলবো, আর জোড়াবেই তো, এত সুন্দর হয়েছে। আলমন্ড, কাজু আর ঘন দুধ একসঙ্গে তিনটে মিশেল পড়েছে, সেখানে ভালো না হয়ে কি করে পারবে বলো? আমার তো এত ঠান্ডা খাওয়া উচিত নয়, মানা আছে, তবু আমি খেয়ে যাচ্ছি। এত গরম আর এত সুন্দর খেতে হয়েছে, এটা মিস করা যাবে না। এটা যদি মিস করি তাহলে অনেক কিছুই মিস করে যাব। আইসক্রিম খুলো। দেখুন দারুন পুরো লাগছে। আপনাদের একটি খুলেই দেখানো হচ্ছে, কত সুন্দর বসেছে দেখুন। আপনারাও বাড়িতে ঘন দুধের আইসক্রিম বসিয়ে খান এই প্রচণ্ড গরমে, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের এই ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। আর এখনও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেমনভাবে বানালাম এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে, মানে দারুণ খেতে হবে, আর সবাই প্রশংসা করবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।